সালামু আলাইকুম রহমতুল্লাহরাত কেমন আছেন সকলে আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন আজকে আমাদের মালয়েশিয়ান এয়ারলাইন্স দেখে বুঝতে পারছেন যে আজকে কোন বিষয়ে আলোচনা করব। জি আজকে আপনাদের সাথে আলোচনা করব অবৈধ প্রবাসীরা দেশে যাওয়ার যে এস আছে স্টেপ বাই স্টেপ আমি হাতে কলমে আপনাদেরকে জানাবো যে কত টাকা খরচ হবে কত জরিমানা দিতে হবে কোথায় টাকাটা পেমেন্ট করতে হবে কী কী ডকুমেন্টস লাগবে কখন অ্যাপয়েন্টমেন্ট করব কোন লিঙ্কে অ্যাপয়েন্টমেন্ট করব কিভাবে অ্যাপয়েন্টমেন্ট নেব অ্যাপয়েন্টমেন্টের মেয়াদ কতদিন থাকবে বিস্তারিত আপনাদের সাথে আজকে আমি হাতে কলমে স্ক্রিনের মাধ্যমে শেয়ার করব আশা করি এই ভিডিও দেখলে আপনারা সবাই ক্লিয়ার হয়ে যাবেন যে দেশে যাওয়ার যে প্রসিডিওরগুলো আছে ধাপগুলো আছে স্টেপগুলো আছে খুব সহজে আপনাদের সাথে শেয়ার করবো এবং অনেকেই বিমান দেখে অনেকে জিজ্ঞেস করছেন যে দেশে যাওয়ার সুযোগ আছে কখন যারা বৈধ আছেন তারা কবে এখন কি দেশের ছুটিতে যেতে পারবে বা রিটার্ন কি আসবে এই জাতীয় যতগুলো কোয়েশন আছে আপনাদের আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আপনাদের সাথে শেয়ার করব এবং এগুলো আপনাদের সাথে শেয়ার করব যে অবৈধরা বৈধ হওয়ার নিয়েও আপনাদের যে মনে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো নিয়েও আপনাদের সাথে আজকে কিছু জিনিস শেয়ার করব তাহলে আর কথা না বাড়িয়ে চলুন সরাসরি চলে যায় আমাদের স্কিনে যেখানে আমি হাতে কলমে আপনাদের দেখাবো যে অবৈধরা দেশে যাওয়ার যে পদ্ধতিগুলো আছে ধাপগুলো আছে সে ধাপ সমূহ প্রিয় আলোচন প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনারা আমাদের স্ক্রিনে দেখতেই পারছেন যে অবৈধরা দেশে যাওয়ার যেই ফ্লোসারটি আছে যে স্টেপগুলো আছে যে এস আছে এটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা এখানে মনে করেন যে আপনি ইলিগ্যাল ওয়ার্কার এটা ইলিগ্যাল ওয়ার্কার অবৈধ প্রবাসী তো অবৈধ প্রবাসী এখান থেকে সরাসরি যাদের ডকুমেন্টস আছে যাদের পাসপোর্ট আছে এবং পাসপোর্টের মেয়াদ আছে বিচার মেয়াদ দরকার নাই পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ আছে তারা সরাসরি অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে তারা সরাসরি কিন্তু এখানে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবে আর যাদের পাসপোর্ট পাসপোর্টও নাই অথবা পাসপোর্ট আসে অনেক পুরাতন পাসপোর্ট যে পাসপোর্টের কোনো ভিসা স্টিকার এগুলো কিছুই নাই তাহলে তারা উইদাউট পাসপোর্ট যারা আছে এরা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার আগে এরা প্রথমে অ্যাম্বাসিতে আসবে অ্যাম্বাসিতে আসার পরে এখান থেকে অ্যাম্বাসি থেকে একটা লেটার নেবে যেটাকে বলে ট্রাভেল পাস বলা হয় অর্থাৎ তারা কোনো ডকুমেন্টস নাই পাসপোর্ট নাই তারা ওই এখান থেকে একটা ট্রাভেল পাস নেবে ওই ট্রাভেল পাসে তাদের পাসপোর্ট হিসেবে গণ্য হবে তো যাদের পাসপোর্ট নাই তারা অ্যাম্বাসিতে আসলো অ্যাম্বাসি থেকে যখন তাদের ট্রাভেল পাস পেলো টাবেল পাস আনতে হয়তো রিঙ্গিতের মতো লাগতে পারে তো রিঙ্গিতে টাবেল পাস নিয়ে এরপরে তারা অ্যাপয়েন্টমেন্ট নেবে আর যাদের পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ আছে তারা সরাসরি এখানে এসে অ্যাপয়েন্টমেন্ট নেবে আমাকে অনেকেই জিজ্ঞাসা করছিলেন যে অ্যাপয়েন্টমেন্টের লিঙ্কটা আমাকে দিয়ে দিন ভাই অ্যাপয়েন্টমেন্টের লিঙ্কটা আমাদের দিয়ে দিন তাদের জন্য বলবো আপনারা গুগলে গিয়ে গুগলে গিয়ে লিখবেন এস টি ডট আইএমআই ডট ভি ডট মাই আমি আবার বলে দিচ্ছি যারা অ্যাপয়েন্টমেন্ট নিতে চান অনলাইনে গুগলে যাবেন গুগলে যাওয়ার পরে এটা মোবাইল দিয়েও নিতে পারবেন আপনারা মোবাইল বা কম্পিউটার দুটার একটা হলেই হলো কম্পিউটারে যে আপনারা অ্যাপয়েন্টমেন্ট যেভাবে নেবেন গুগলের থেকে লিখবেন এস টি ও ডট আই এম আই ডট ভি ডট মাই এখানে আপনারা জানেন গত দুই তিন দিন আগে ইমিগ্রেশনের প্রধান জাইমি উনি কিন্তু এটা এক্সপ্লেন করেছিল ওনার সেই এক্সপ্লেন থেকে আপনাদেরকে আমি আবার বাংলা ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তাহলে যাদের পাসপোর্ট আছে তারা সরাসরি গুগলে গিয়ে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন যাদের পাসপোর্ট নাই তারা প্রথমে অ্যাম্বাসিতে যাবেন অ্যাম্বাসি থেকে একটা ট্রাভেল পাস নেওয়ার পরে তারা গুগলে থেকে এখানে যে অ্যাপয়েন্টমেন্ট নেবেন ওকে অ্যাপয়েন্টমেন্ট নিতে আপনি কোন ইমিগ্রেশনে যাবেন ইমিগ্রেশন কলালামপুর ইমিগ্রেশন পুত্রাজয়া এখানে গেলেই ওই লিঙ্কটি আসবে ওখানে আপনারা বিস্তারিত পাবেন এখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা নিতে পারবেন ওকে যখন আপনার অ্যাপয়েন্টমেন্টটা পেলেন অ্যাপয়েন্টমেন্টটা আপনার ইমেইলে যাবে তো ইমেইল থেকে আপনি ওটা ডাউনলোড করবেন ইমেইল থেকে আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ডাউনলোড করবেন সেখানে কিন্তু আপনাকে ডেট দিতে হবে যে কোন ডেটে আপনি দেশে যাবেন এবং ওই ডেট দিলেই ইমিগ্রেশন অটোমেটিকলি আপনাকে ডেট জানাবে যে কোন ডেটে আপনাকে ইমিগ্রেশনে আসতে হবে ফিঙ্গারপ্রিন্টের জন্য ওকে আপনি অ্যাপয়েন্টমেন্ট পেলেন অ্যাপয়েন্টমেন্ট লেটার পাওয়ার পরে আপনাকে প্রেজেন্ট অ্যাট ইমিগ্রেশন অফিস অ্যাকর্ডিং টু অ্যাপয়েন্টমেন্ট ডেট আপনাকে যেই ডেটে অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছেন এবং যেই ডেটে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট করতে আসতে বলা হবে সেই ডেটে আপনাকে উপস্থিত থাকতে হবে যেই ইমিগ্রেশন আপনি ডেটটা নিয়েছেন সাথে যে জিনিসগুলো লাগবে চাইতে কিন্তু এটাই ইম্পর্টেন্ট জিনিস আমাদের এখানে কিন্তু আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর যে অ্যাপয়েন্টমেন্ট আমার এবার অবৈধরা দেশে যেতে কত টাকা লাগবে কত টাকা জরিমানা লাগবে কত টাকা ফাইন লাগবে টোটাল কত টাকা খরচ হবে এ জাতীয় যত প্রশ্ন আছে এখানে সো আপনি যখন অ্যাপয়েন্টমেন্ট নিলেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি যখন ইমিগ্রেশনে যাবেন ইমিগ্রেশনে কি কী নিয়ে যেতে হবে ট্রাভেল ডকুমেন্টস ট্রাভেল ডকুমেন্টস এর অর্থ হলো পাসপোর্ট ট্রাভেল ডকুমেন্টস অর্থ পাসপোর্ট আপনার পাসপোর্টটা নেবেন আর যারা এই যেমন বাংলাদেশ হাইকমিশন থেকে অ্যাপয়েন্টমেন্ট ট্রাভেল পাস নিয়ে আসছেন তারা ট্রাভেল পাস আর যাদের পাসপোর্ট আছে তারা পাসপোর্ট পাসপোর্ট রিটার্ন টিকিট টু কান্ট্রি অফ অরিজিন আপনি যে দেশে যে যে দেশের আমাদের যেহেতু বাংলাদেশি বাংলাদেশে যাব যে সেটা টিকিট নিতে হবে এবং টিকিটটা কমপক্ষে চোদ্দো দিন ভ্যালিড আছে অর্থাৎ আপনি এই এইখানে কিন্তু আপনাদের অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে অর্থাৎ এবার বলবেন যে আপনাকে তো অ্যাপয়েন্টমেন্ট যেদিন নিয়েছেন ওখিন ওদিনকেই ডেট দিয়ে দেবে যে ইমিগ্রেশনে কবে আপনাকে জরিমানা দিতে হবে কবে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে ওই ডেট থেকে ওই ডেট থেকে চোদ্দো দিনের ভ্যালিড একটা এয়ার টিকিট নিতে হবে অর্থাৎ চৌদ্দ দিনের বেশি আছে এবং এক মাসের কম আসে চোদ্দ দিনের বেশি এবং এক মাসের কম আসে এরকম একটা এয়ার টিকিট নিয়ে যেতে হবে সাপোজ ধরুন আপনি আগামী বিশে ডিসেম্বর ইমিগ্রেশনে ফিঙ্গারপ্রিন্ট আপনার ডেট দিল বিশে ডিসেম্বর তাহলে আপনি যে ইয়ার কি নিয়ে নেওয়া যাবেন সেটি এরকম থাকতে হবে যে জানুয়ারির পাঁচ তারিখে আপনি ফ্লাই করবেন অথবা জানুয়ারির সাত তারিখে জানুয়ারির দশ তারিখে আপনি ফ্লাই করবেন সেক্ষেত্রে আপনি বিশ তারিখে ফিঙ্গারপ্রিন্ট করতে গেছেন এরকম থাকবে অর্থাৎ যেদিন ফিঙ্গার আপনার ডেট থাকে ওই ডেট থেকে কমপক্ষে চোদ্দ দিনের বেশি হতে হবে এবং এক মাসের কম এরকম হলেই সবচাইতে ভালো ওকে এরপরে নিতে হবে কম্পাউন্ড পেমেন্ট পাঁচশো রিঙ্গিত জি তাহলে এখানেও আপনাদের ক্লিয়ার হয়ে গেল এখানেও কিন্তু আপনাদের উত্তরটা পেয়ে গেলেন যে কত টাকা লাগবে কত টাকা জরিমানা লাগবে কত টাকা ইমিগ্রেশনে দিতে হবে সমস্ত প্রশ্নের উত্তর আপনি এখানে পেয়ে গেলেন ওকে তাহলে আপনার ইমিগ্রেশনে যাওয়ার সময় যেই তিনটি জিনিস নিতে হবে পাসপোর্ট অথবা ট্রাভেল পাস এয়ার টিকিট চোদ্দ দিনের বেশি এবং তিরিশ দিনের কম এরকম একটা এয়ার টিকিট এরপরে পাঁচশো রিঙ্গিত জরিমানা নিতে হবে এই জিনিসগুলো নিয়ে ইমিগ্রেশনে গেলে এরা চেক করবে চেক করার পরে আপনাকে বলবে যে এই কাউন্টার যান সেই কাউন্টারে গেলে ওই কাউন্টারে পরবর্তী কাউন্টারে আপনার ওই জরিমানাটা পরিশোধ হবে এবং কি ওইখান থেকে ফিঙ্গার প্রিন্ট করাবে এরপরে ওখান থেকে আবার নতুন একটা আপনাকে স্পেশাল পাস দেবে স্পেশাল পাসের উপরে আপনার ডেট লিখে দেবে তারা যে আপনাকে কত তারিখে চলে যেতে হবে কত তারিখে আপনি চলে যেতে হবে ঠিক সেই তারিখে আপনার সমস্ত কার্যক্রম শেষ করে আপনাকে এয়ারপোর্টে উপস্থিত থাকতে হবে যে তারিখে তারা ডেট দেয় ওই ডেটেই আপনাকে এয়ারপোর্টে থাকতে হবে এয়ারপোর্ট থেকে ওই দিনকেই আপনাকে চলে যেতে হবে ওকে এয়ারপোর্টে যে থাকবেন এখানে এক প্রশ্ন আর একটা প্রশ্নের উত্তর দেই অনেকে বলছেন যে ফিঙ্গার প্রিন্ট এটা আমাদের প্রশ্ন ছিল আমাদের একটা সংশয় ছিল যে ইমিগ্রেশনে যেদিন ফিঙ্গার প্রিন্ট করতে যাব অবৈধরা সেদিনকে কি করোনা ভাইরাসের কোনো সুরাত লাগবে কি না বা করোনা ভাইরাস পরীক্ষার কোনো সার্টিফিকেট লাগবে নাকি তো এখানে যেহেতু বলে নাই তাহলে লাগবে না তবে আপনি যখন দেশে যাবেন দেশে যাওয়ার কমপক্ষে তিন দিন আগে আপনাকে করোনা ভাইরাস কোভিড নাইন্টিন টেস্ট করতে হবে এটা বাংলাদেশের রুলস অন্যথায় বাংলাদেশে গেলে কিন্তু আপনাকে চোদ্দ দিনের কোয়ারেন্টাইন করতে হবে আর যদি এখান থেকে যাওয়ার ফ্লাই করার তিন দিন আগে করোনা টেস্ট করে যান তাহলে বাংলাদেশে গিয়ে আর আপনাকে কোয়ারেন্টাইনে থাকতে হবে না এই মোটামুটি সুন্দর এবং একবারে খুব সহজে আপনাদেরকে বলে দিলাম আমি আরেকবার রিভিশন দেই এটা আপনি ওয়ার্কার আপনি অবৈধ প্রবাসী পাসপোর্ট যদি থাকে সরাসরি এখানে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এস টি ডট আই ডট ডট মাই এখানে ক্লিক করলেই এটা লিখে ক্লিক করলে ওই পেজ আসবে পেজের মধ্যে সুন্দর ফর্ম আসবে এটা ফিল আপ করলেই আপনার অ্যাপয়েন্টমেন্ট হয়ে যাবে ওকে আর যাদের পাসপোর্ট নাই তারা আসবে অ্যাম্বাসিতে অ্যাম্বাসি থেকে একটা ট্রাভেল পাস নেবে এরপরে এই অ্যাপয়েন্টমেন্ট নেবে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া হয়ে গেলে অ্যাপয়েন্টমেন্টের মধ্যে ডেট থাকবে কোন ডেটে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট করতে হবে সেই ডেটে আসতে হবে ইমিগ্রেশনে ইমিগ্রেশন আসার সময় অবশ্যই আপনাকে পাসপোর্ট অথবা ট্রাভেল পাস এবং এয়ার টিকিট এবং জরিমানা পার্শ্বরিঙ্গিত সাথে করে নিয়ে আসতে হবে এরপরে যে ইমিগ্রেশনে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন সেই ইমিগ্রেশনে কাউন্টারে গেলে আপনাকে পেমেন্ট পরিশোধ করতে হবে এরপরে আপনার তারা ফিঙ্গারপ্রিন্ট নেবে এরপরে আপনার স্পেশাল পাস দেবে এরপরে যেই ডেটে আপনার এখানে স্পেশাল পাস যেই ডেটে দেওয়া হয় ওই ডেটে আপনাকে এয়ারপোর্টে যেতে হবে এবং কি এয়ারপোর্টে আপনি যে ডেট এখানে একটা কথা আছে আপনি তো কোন ডেটে যাবেন সে ডেটে তো এয়ার টিকিট নিয়েই গেছেন সুতরাং এখান থেকে যারা ডেট দেবে আপনার ওই এয়ার টিকিটের যে ডেট আছে ওই ডেটে সাধারণত তারা এখানে লিখে দেবে স্পেশাল পাস ওই ডেট পর্যন্ত সুতরাং আপনার যে এয়ার টিকিটটা নেবেন এটা অবশ্যই এয়ার টিকিটটা যেন কোনো প্রকারে মিস না হয় বা কোনো প্রকার দুই নাম্বারই না হয় বা কোনো প্রকার বেজাল না হয় একবারে রিয়েল অ্যান্ড ট্রু অ্যান্ড অরিজিনাল এয়ার টিকিটটাই আপনার কেটে নিয়ে যাবেন এরপরে এক্সিট হবেন এই মোটামুটি আমাদের আজকের সংবাদ যে কোন প্রক্রিয়ায় আপনি দেশে যাবেন এরপর আপনাদের অনেক প্রশ্ন আছে আমি জানি আমাদের এখানে আপনার কমেন্টসে জানিয়ে দিবেন যে আর কী কী প্রশ্ন আছে সেই অনুযায়ী আমরা আপনাদের জন্য আর ভিডিও করবো ইনশাআল্লাহ প্রিয় প্রবাসী বাংলাদেশি ভাইরা আপনার দেখতেই পেলেন যে কিভাবে আপনারা ফ্লাই করে চলে যাবেন দেশে অবৈধ প্রবাসী যারা আছেন কিভাবে ফ্লাই করে তারা দেশে চলে যেতে পারবেন বিস্তারিত আপনারা দেখলেন আমাদের এই ভিডিওতে এরপরেও আপনি অবৈধদের যে সমস্ত ভাইরা আছে বৈধ হবেন এদের অনেকগুলো প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর মধ্যে আছে অধিকাংশ প্রশ্ন আমি পেয়েছি যে প্লাস পাসপোর্ট আমার ব্ল্যাক লিস্টে নদী পথে এসেছি কোম্পানি থেকে লাড়ি হয়েছি এই সমস্ত বিষয়ে এদেরকে আমি বলে দিয়েছি যে এই সমস্ত ভাইরা আপনারা নতুন একটা পাসপোর্ট করেন এরপরে আবেদন করেন চেষ্টা করেন যদি হয় আলহামদুলিল্লাহ ভালো তাহলে আপনারা এরকম প্রশ্ন আমি গতকালকে ভিডিওতে প্রায় একশোর বেশি পেয়েছি পাসপোর্ট ব্ল্যাক লিস্টে আছে নদী পথে এসেছি লারি হয়ে এসেছি তাদের জন্য বলবো যে আপনারা নতুন পাসপোর্ট করেন পাসপোর্টটা কিভাবে করবেন আমার এখানে আই আই বাটনে দেখেন এখানে সুন্দর করে এই এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন যে পোস্ট অফিসের মাধ্যমে কীভাবে পাসপোর্টটা সুন্দর করবে এরপরে আরেকটি প্রশ্ন আছে যে এতক্ষণ তো বললাম যে অবৈধরা দেশে যাওয়ার সুযোগ এবার বলছেন যে ফ্লাই করবো আমরা ছুটিতে যেতে চাই ছুটিতে ছুটিতে যেতে চাই ছুটি থেকে কবে থেকে বিমান চালু হয়েছে বা হবে বা নর্মাল টিকিট সহকারে পাবো এ বিষয়ে আপনাদের যদি বলি তাহলে বিমান মালয়েশিয়ান এয়ারলাইন্স মালয়েশিয়ান এয়ারলাইন্স বিমান বাংলাদেশ এয়ারলাইন্স রিজেন্ট এরপরে মালিন্দ এই সমস্ত সমস্ত বিমানগুলোই কিন্তু প্রত্যেক সপ্তাহতেই বাংলাদেশ মালয়েশিয়া থেকে বাংলাদেশে ফ্লাই করে সেক্ষেত্রে আপনারা যদি দেশে যেতে চান যেতে পারবেন কোনো সমস্যা নেই ছুটিতে গেলে দেশে যেতে পারবেন তবে যাদের জন্য পরামর্শ তারা হলো যাদের বিচার মেয়াদ ছয় মাসের বেশি আছে তারা দেশে যান আর যাদের বিচার মেয়াদ ছয় মাসের কম আছে ভিসাটাকে রিনিউ করেন এরপরে ফ্লাই করেন ওকে এরপরে যদি আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকে ইনশাল্লাহ আমাদের এখানে কমেন্টস করেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং আমাদের ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দিন যাতে তারাও আজকের আপডেটগুলো পেতে পারে সকলে ভালো থাকুন সকলে সুস্থ কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ